মুখে নয়, উমর থেকে নিচে, উমর থেকে নিচে। সবাই সাধুবাদ দেবেন, খুব জোরে সাধুবাদ দেবেন। আমাদের ভিক্ষু সংঘ হচ্ছেন আজকে ব্যালেন থেকে আগত ফ্রাম হাতই পুয়ু ভাঙতে আসন গ্রহণ করবেন, আসন গ্রহণ করবেন ফ্রাক্রু উইমল থামছি, আসন গ্রহণ করছেন ফ্রাক্রু সুবন ধাম ভান ফ্রাচুয়ান সি ছাড়া ভিক্ষু সংঘ এখন প্রতিবৃন্দ বিপুল সংখ্যাকে নিমন্ত্রণ করছেন, ফুল দান করছেন, চিবর এবং ফুল দান করছেন। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যকে চিবর এবং ফুল দান করছেন। আচ্ছা
ভান্তে আরেকজন ভান্তে থাইল্যান্ড থেকে আগত একজন ভান্তে আরেকজন ভান্তে আমার অনুষ্ঠানের সভাপতি কর্মবীর শ্রীমত শিলভদ্র মহাশয় মহোদয়, সাধারণ সম্পাদক সংঘরাজ্য বিহার মহাশয় ফাউন্ডেশন এবং নবসালগঞ্জ বিহারের বিহার অধ্যক্ষ, আজকের অনুষ্ঠানে আয়ুষ্মান সভাপতি সত্যবান উপাস উপাসিকা এবং আমাদের অনারেবল গেস্ট ফ্রম থাইল্যান্ড, আজকে আমরা হচ্ছে আনন্দিত এই ঐতিহাসিক অনুষ্ঠ বিহারে আমরা 1961 সাল হচ্ছে কঠিন শিব দান উৎসব করে থাকি। ভগবান বুদ্ধের দেশিত 84,000 ধর্মস্কন্ধের মধ্যে কঠিন শিব উন্মোদন, তাই আজকে আমাদের মহান অতিথিরা থাইল্যান্ড থেকে এসেছেন, আমাদেরকে প্রসিদ্ধ হয়েছে এবং এখানে বিদেশে বহু লোক এসেছেন থাইল্যান্ড থেকেও অনেক অতিথিরা আমাদের এখানে এসেছেন, যা আমাদের বিজিকার গ্রুপে আগে রাখা হয়েছে। প্রফেসর ডাক্তার অসীম বড়ুয়াল মহোদয়, তাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন বাবু মৃণাল কান্তি বড়ুয়া, বাবু মৃণাল কান্তি বড়ুয়া মা। এই পর্যায়ে স্বাগত ভাষণ দিচ্ছেন আমাদের সংগঠন সোসাইটি অব বাংলাদেশ কুমিল্লার বিশিষ্ট শিক্ষাবিদ চিতোষী এনআর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক এবং এই সংগঠন সোসাইটি অব বাংলাদেশের সিনিয়র সহসভাপতি বাবু সাধন মিত্র সিংহ মহোদয়। নমস্কার ভগবতী অরাহত সম্মা সম্বুদ্ধ মাননীয় সভাপতি কর্মবীর নবসালগঞ্জ বিহারের অধ্যক্ষ শ্রীমদ শিলভদ্র মহাতর মহোদয়, সে বক্তব্যখানি তিনি থাই ভাষায় আপনাদেরকে ওনাদের অতিথিবৃন্দকে বুঝিয়ে দেবেন কষ্ট করে, এই অনুরোধ আমি রাখব। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত ধন্য কৃতার্থ হই আমাদের কুমিল্লার গর্ব পণ্ডিত ভবন অধ্যাপক শ্রীমদ ধর্মরক্ষিত মহাতর মহোদয়। তিনি অনেকগুলো বই রচনা করেছেন, যেমন ময়নামতি ইতিকথা। আমরা সুগত ভান্তের সদয় দৃষ্টি আকর্ষণ করে বলব, সুগত ভান্তের দেশের সন্তান আমাদের পণ্ডিত শ্রীমদ ধর্মরক্ষিত মহাতরকে চেনেন, কুমিল্লা কনকুষ্ঠ বৌদ্ধ বিহারকে চেনেন, কর্মবীর শিলভদ্র মহাতরকে চেনেন, নব সালমন বিহারকে চেনেন, বরগাঁও কনক চৌদ্দ বৌদ্ধ বিহারকে চেনেন, সব কিছু তার জানা আছে। আজকে ইজ এভরি হায়ার ইন দি ওয়ার্ল্ড বুদ্ধিজম ইজ ফর ইচ এন্ড এভরি ম্যান অ্যান্ড উইমেন। সুতরাং এই বৌদ্ধ ধর্মকে টিকিয়ে রাখতে হবে, এই বৌদ্ধ ধর্মের সমৃদ্ধির জন্য কাজ করে যেতে হবে। আমরা এক একজন আমাদেরকে বৌদ্ধ ধর্মের কর্মী হিসেবে আমাদেরকে প্রমাণিত করতে হবে, পরিচয় দিতে হবে, কাজ করে যেতে হবে। পদের জন্য নয়, সভাপতি সম্পাদক হওয়ার জন্য নয়, সংগঠন শুধু সংগঠন করলে চলবে না, বৌদ্ধ ধর্মের সমৃদ্ধির জন্য কাজ করতে হবে নিঃস্বার্থভাবে। কারণ বৌদ্ধ ধর্ম এমন একটি ধর্ম যে ধর্মের বিলুপ্তি নাই, যে ধর্মের ধ্বংস নাই, যে সেই ধর্ম হচ্ছে অবিনাশ। ไม่มีโอกาสลงมาสัมผัสกับวิถีชีวิตของพี่น้องชาวพุทธมาครั้งนี้ทิ้งระยะห่างกันหลายปีแต่ก็มาแล้วรู้สึก
ตกุลจรนังกัจฉามิปาติยังติสันทังจรนังกัจฉามิติจรนักกัมมังมิทิตังปาหันเตปานาติปาตาปานาติวาเวระมณีสิกขาปัฏฐังสมาติยามิสมาธิปัฏฐาเวระมณีสิกขาปัฏฐังสมาธิยามิเนตินาธานาเวระมณีสิกขาปัฏฐังสมาติยามิสมินาธานาเวระมณีสิกขาปัฏฐังสมาธิยามิกามิสุมิจฉาจารังเวระมณีสิกขาปัฏฐังสมาติยามิกามิสุมิจฉาจารังเวระมณีสิกขาปัฏฐังสมาติยามิมุสาวาทาเวระมณีสิกขาปัฏฐังสมาติยามิมุสาวาทาเวระมณีสิกขาปัฏฐังสมาติยามิรามเวรยมัจจปมาตถานาเวระมณีสิกขาปัฏฐังสมาติยามิรามเวรยมัจจปมาตถานาเวระมณีสิกขาปัฏฐังสมาติยามิมิมานิปัญจสิกขาปัฏฐานิสิเลนะทุกขติงยันติสิเลนะโภคสัมปทาสิเลนะนิพุทติงยันติตัสมาสิลังวิโสหะเย